বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, এইভাবে ঝুরো ঝুরো করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে ভাজবো, বিরিয়ানির উপরে যে লেয়ারগুলো দিতে হয় তার জন্য এগুলো কাজে লাগবে। এই দেখো তেলের উপরে এগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে। তো এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে হলুদ দিয়ে দিলাম। তো লাল লঙ্কার মিরচি এখানে দেওয়া হয়ে গেছে, লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ম্যাগনেট করে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, তো কাঁচা পেঁয়াজের কুচিগুলো দিলে একটু ভালো হয়, তো এই জন্য কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে এবার ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এই দেখো এখন এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, আর এই লেবুর রসটা এখানে চেপে দেবো। তো এই দেখো মাংসটাকে এখানে ঢেকে রেখেছি, এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, হালকা করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এই দেখো পুরো মচমচে হয়ে গেছে এই যে। আর এখানে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি হালকা করে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, ম্যাগনেট করা মাংসটা। তো এটা এবার ঘুমাচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে, এটা একটু ঢেকে দেবো হালকা করে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর বেশি কষাবো না কারণ বেশি গলে যাবে তাহলে। তো এটা এখানেই বন্ধ করে দেবো, আর এদিকে বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি। দেখো জলটা আরও ভালোভাবে টকবক করে ফুটবে, তারপরের মধ্যে সব মশলা দেবো, গোটা মশলা টশলা। দেখো গরম জলটা টকবক করে ফুটে গেছে, তো এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, যেগুলো আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এ দেখো, আর এর মধ্যে এখন একটু লেবু দিয়ে দেবো, লেবুর রসটা দিলে পরে ভালো হবে, তো ভাতগুলো কালারটাও সাদা হবে একদম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো জলের মধ্যে, তো তাহলে মানে রাইসগুলো দেখো ভিজানো ছিল, রাইসগুলো এখন ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। রাইসগুলো ধুয়েই ভিজানো ছিল, তো রাইসগুলোকে এই দেখো ফুলে ফুলে উঠেছে রাইসগুলো, এবার এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দেবো, যাতে জায়গায় এক জায়গায় থেকে সেটা দলা হয়ে না যায়। তো নেড়ে দেওয়ার পরে এটা এবার হতে দেবো আধ সিদ্ধ, মানে পুরোটা ভাত হয়ে যাবে না, কিছুটা বাকি থাকবে। তো সেটা এই দেখো হয়ে গেছে, ভাতটা পুরো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবো। এই দেখো ঝাঁঝরিটার মধ্যে আমি যে মানে উপর করে নিচ্ছি, এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বড় ঝাঁঝরি হাতা নেই, তো ওর জন্য এটাতেই করছি। তো এই দেখো আর রাইসগুলো একটু নাড়া করে নেড়ে দেবো যাতে ঝরঝরা থাকে। আর এই দেখো এখানটায় একটা গাবলার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে চারিদিকে দিয়ে একটু মাংস লেয়ার দিয়ে নিচ্ছি মাংসগুলো। তো লেয়ার দেওয়ার পরে এবার এর উপর দিয়ে রাইসগুলোকে সাজিয়ে দেব। তো এই দেখো রাইসগুলো এর উপর দিয়ে সাজিয়ে, এই দেখো পুরোটা এবার সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে করতে পারো, কিন্তু আমি এই প্রথমবার করছি বিরিয়ানিটা, তো কেমন হবে জানি না, তবু ট্রাই তো করাই যায় না, তো আমিও ট্রাই করছি। তোমাদেরও যদি পছন্দ হয় তো তোমরাও ট্রাই করো বাড়িতে। ঠিক আছে, তো এবার এর উপরে পেঁয়াজের যে আগে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি এর উপরে। তো এই দেখো, আর এর মধ্যে এবার দিয়ে দেবো ঘি, একটু করে ঘি দিয়ে দিচ্ছি। তো এর উপরে আরেকবার ভাতের লেয়ার দিয়ে দিলাম, তো একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে,
তাহলে একটু ভালো সেন্টটা বেরোবে। আর এই দেখো আরও পেঁয়াজের কুচি ছিল, সেগুলো আবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর এ দেখো গোলাপ জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়ে দেবো। এ দেখো কেওড়া জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, ঠিক আছে। আর একটু আতর দিয়ে দেবো, কিন্তু আতরটা বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। তো এ দেখো একটু আতর দিয়ে দিলাম, না দিলেও অসুবিধা নেই। আর তার উপর দিয়ে আবার কিছুটা মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি, মাংসগুলো তুলে তুলে। এবার ওপর দিয়ে আবার ভাতের লেয়ার দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। আর এ দেখো কেশর আর দুধ, মানে দুধের মধ্যে কেশর ভেজানো ছিল, তো সেইটাই একটু করে এখান দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। আর এই দেখো এখানে এবার একটু ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। ঘি দিয়ে এইটাকে এবার ঢেকে দেবো, তো তার পাশে এটাকে ভালো করে চাপা দিতে হবে, না হলে হাওয়া বেরিয়ে যাবে এখান দিয়ে। তো এই দেখো আটা মেখে নিয়েছি, তো আটার এই লম্বা করে বানিয়ে এটাকে এর উপর দিয়ে চাপা দিয়ে তার উপরে থালা চাপা দেবো, ঠিক আছে। তো ওটা দিলে পরে একদম পুরো আটকে যাবে, ওর ভেতর থেকে হাওয়াটা বেরোতে পারবে না। তো এই দেখো থালাটা চাপা দিয়ে পুরো ঢেকে দিয়েছি। আর এবার এর উপরে আমাদের শিল পাটাটা চাপিয়ে দিচ্ছি, কারণ ওটা যাতে ভালোভাবে চেপে থাকে একদম, কোনোভাবেই যাতে ওর ভেতর থেকে হাওয়া টাওয়াগুলো না বেরোয়। তো বন্ধুরা এই দেখো এবার আমার ছেলে খুব খিদে পেয়ে গেছে, তো ওকে একটু মাংসের কারি দিয়ে আর ওকে রুটি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এবার এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে 10 মিনিট আলগা রেখে দিতে হয়, মানে যাতে ঠান্ডা হয়ে যায় জিনিসটা হালকাভাবে। তো এই দেখো একভাবে চেপে গেছে, খুলছে না থালাটা টান দিয়ে। তো এবার একটু খুন্তির সাহায্যে করে এটা খুলে নিলাম। তো এইবার দেখো কালারটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। বাও সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। আর এদিকে দেখো স্লাট কাটা আছে, এই দেখো এবার এটাকে তুলছি, এই দেখো কালারটা কত সুন্দর বেরিয়েছে, একদম খুব সুন্দর হয়েছে, একটু সেন্টও বেরিয়েছে খুব সুন্দর, ঠিক আছে। তো এই দেখো, তো এই আটা দেওয়ার জন্য না আটা চারিদিকে একেবারে আটকে ধরেছে, ওই জন্য বেরোচ্ছে, উঠানো গেল না, শুকিয়ে গেছে। তো এই দেখো খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলের এই যে রুটি খাওয়া হয়ে গেছে, এখন আবার রাইস নেবে। তো এবার ওকে তুলে দিচ্ছি রাইসটা, সরি রাইস না বিরিয়ানি। তো এবার ওকে বিরিয়ানিটা এ দেখো তুলে দিলাম, এখন এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবারই, ঠিক আছে। তো কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা কমেন্ট করো, তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। তোমরা সবাই সাপোর্ট করো আমাদেরকে। এখন বাজে প্রায় 10:15, তো এখন আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করছি। এই দেখো সবাই বসে পড়েছে খেতে, দেখো খাচ্ছে, তো বলছে খুব টেস্টি হয়েছে, এই প্রথম বিরিয়ানি বানালাম।